অসাধারণ দৃশ্যপট, এমন মুহূর্ত জীবনে খুব কমই আছে। সীমান্ত অঞ্চলে এরকম সূর্যাস্ত, মহানন্দা নদী উপাশে দার্জিলিংয়ের সমতল অংশ, এপাশে বাংলাদেশের ভারতের উত্তর দিনাজপুর জেলার এই ডান পাশটা নিকটবর্তী অংশটা হচ্ছে দার্জিলিং। এখানকার যাতায়াতের প্রধান মাধ্যমই হচ্ছে যে ভ্যানগাড়ি। আমরা দুজন ভ্যানে উঠে হোটেল থেকে যাচ্ছি মহানন্দার, চলে আসলাম মহানন্দার পারে। এখানে স্থানীয় লোকজন পর্যটকরা ভিড় করেছে, ভিড় থাকে মূলত সকালবেলা। এখানে মূলত এই যে নদীর পুরো অংশটাই ভারতীয় সীমান্ত, অর্থাৎ মহানন্দা নদী প্রায় 18-20 কিলোমিটার বাংলাদেশের মধ্য দিয়ে বা আংশিকভাবে বাংলাদেশে প্রবাহিত হতে হতে এখানে এসে সম্পূর্ণভাবে ভারতীয় অংশে প্রবেশ করেছে। এবং সামনে একটি ব্যারেজ বা ব্রিজ দেখতে পাচ্ছি, তারপরে আবার রেল সেতু, সড়ক সেতু রয়েছে, যেটি কলকাতা থেকে দার্জিলিং বা নিউ জলপাইগুড়ির জাতীয় সড়ক পথ। সূর্য এখন ভারতীয় সীমান্তে সূর্য এখন ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। এটি মূলত একদম সীমান্তবর্তী অঞ্চল, এখানে সীমান্তের পিলার রয়েছে, প্রধান পিলারগুলো রয়েছে, আমরা সেটি অতিক্রম করবো না, কারণ সীমান্তের পিলার অতিক্রম করলেই নদীর তট শুরু হবে। এবং নদী এখানে যেটা বলেছিলাম বাঁক নিয়েছে একদম 90 ডিগ্রি এবং প্রবেশ করেছে ভারতীয় ভূখণ্ডে। সামনেই ভারতের উত্তর দিনাজপুর জেলার এই ডান পাশটা নিকটবর্তী অংশটা হচ্ছে দার্জিলিং। এটার সাথে ভারতের 3টি জেলার সীমানা রয়েছে। অতি পুরাতন একটি মন্দির রয়েছে এবং মন্দিরের গায়ে বা পাশে কোনো সাইনবোর্ডে যদি লেখা থাকতো কত সালে প্রতিষ্ঠিত ইতিহাসটা তাহলে ভালো লাগতো। এবং এই যে চায়ের বাগান মন্দিরের পাশেই, এই চা বাগানটা, এটা বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের সমতলের চা বাগান। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন এখানে ঢালু হয়ে আছে, এখানে আবার বলা যাবে না একটা সমতলের চা বাগান, মনে হচ্ছিল শ্রীমঙ্গলেই আছি। বাংলাদেশের সমতলের চা বাগানের পাশে অতি প্রাচীন এই মন্দির, বর্তমানে এটি পরিত্যক্ত, এখানে উপাসনা চলে না এবং মন্দিরের আশেপাশে কোনো লোকজন নেই। চা বাগান, মন্দির, মহানন্দা নদী, একটি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, উপরে ভারতীয় সীমান্ত। এখানে বাংলাদেশের সীমান্তের ছোট্ট একটি তাল গাছের পাশে ছোট্ট একটি বৃক্ষ রয়েছে এবং সেটির নিচে মাচা বা বসার ব্যবস্থা, কি নলকূপ রয়েছে, এখান থেকে আবার ভারতীয় সীমান্ত দেখা যায়। ওই পাশে একটি ব্যারেজ বা ব্রিজ, ভারতের বৈদ্যুতিক জাতীয় লাইন দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের একটি বাড়ি, ভারতীয় ট্রেনের শব্দ শুনতে পাচ্ছি ওই পাশ থেকে, শুনতে পাচ্ছ, হুইসেল শুনতে পাচ্ছি। যেটা বলছিলাম, এই পাশে বাংলাদেশের একটি বাড়ি এবং এই বাড়িটা শেষ বাড়ি সীমান্তের, তারপরে ভারত, এই বাংলাদেশের এই বাড়িতে, এই সর্বশেষ বাড়িতে মানুষ বসবাস করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু সীমান্ত আমাদের মধ্যে একটি ভীতির জায়গা অনেক সময়, কিন্তু এই বাড়ির মানুষরা কি ভীতিতে থাকে? ইন্ডিয়ান ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছে, স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি, ভিডিওতে আপনাদেরকে শোনাতে পারছি না, কিন্তু ওই চা বাগানের বুক চিরে ওই ব্রিজের ওই পাশ দিয়ে ভারতীয় ট্রেন ছুটে চলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার দিকে। অন্যদিকে সূর্যটা টুপ করে যে কোনো মুহূর্তে ডুবে যাবে মহানন্দার বুকে। আর এই মহানন্দার ছোটো ছোটো বালুচরে বক পাখি মাছ শিকার করছে, উঠছে এদিক সেদিক। অসাধারণ দৃশ্যপট, এমন মুহূর্ত জীবনে খুব কমই আছে। সীমান্ত অঞ্চলে এরকম সূর্যাস্ত, মহানন্দা নদী উপাশে দার্জিলিংয়ের সমতল অংশ, এপাশে বাংলাদেশের তেঁতুলিয়ার ট্যাগ বা উঁচু অঞ্চল, সমতল অঞ্চলের চা বাগান, ভারতীয় সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত রেখা, পৃথিবীর চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত।